हाई फ्रेंड अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल तंत्र कमटे एंड सनी तो फ्रेंड अपना सबाई केमन आशा करी भालो आछेन। तो फ्रेंड आज के एक नतून भिडियो निये आसलाम आपनादेर सामने। एई भिडियोते आमी जे प्रब्लेम निये आलोचना करब से प्रब्लेमटी हलो जे मदारबोर्डेर यूएसबी। ओके एई यूएसबी अनेक जे चाइनीज मदारबोर्डगुलोते बेशिरभाग एई धरनेर समस्या देखा जाय, ब्रांड मदारबोर्डे कम देखा दे। এই ইউএসবি পোর্ট নষ্ট হয়ে গেলে আমাদের একটা এমন একটা প্রবলেম হয়ে যায় সেটা বলার মতো না আর কি। মানে এই ইউএসবিও কাজ করে না, সামনের ইউএসবিও কাজ করে না, কিন্তু বাট আপনার মাদারবোর্ড ওকে থাকে, তখন আপনারা কি করবেন এবং কিভাবে সেই মাদারবোর্ডটাকে চালাবেন আজকে সেই বিষয়ে ভিডিওটি বানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ইউএসবি পোর্ট বলতে কি, এই ইউএসবি পোর্টের জন্য অনেক সময় কি হয়, আমাদের 5 ভোল্ট আসে না। ওকে কি 5 ভোল্ট ঠিক মতো আসে না, তখন কিন্তু আমাদের এই ইউএসবি পোর্টটা নষ্ট হয়ে যায়। ওকে বলতে নষ্ট হয়ে যায় বলতে কাজ করে না। অনেক সময় হয় কি 5 ভোল্ট আসে বাট আমাদের ডাটা যে সিস্টেমটা আছে সেই ডাটা সিস্টেমটা কাজ করে না কি, তখনও কিন্তু আমাদের ইউএসবি পোর্ট নষ্ট হয়ে যায়। যদি 5 ভোল্ট না আসে তাহলে কিন্তু আমরা ইউএসবি পোর্টগুলো অনেক সময় রিপেয়ার করা সম্ভব হয়, কিন্তু যদি 5 ভোল্ট না আসে, কিন্তু 5 ভোল্ট আসে বাট আমাদের ডাটা আসতেছে না, ডাটা সিস্টেমটা কাজ করতেছে না, তখন কি অনেক সময় রিপেয়ার করা সম্ভব হয় না। তখন আমরা কি করব, আমরা কি মাদারবোর্ডটা ফেলাই দেবো? না, আমরা মাদারবোর্ডটা ফেলাই দেবো না। এর জন্য একটা ছোট্ট একটি সমাধান আছে, সেটি এখন আমি আপনাকে বলবো। আমরা এই ধরনের একটি ইউএসবি কার্ড ইউজ করবো। ওকে, আমাদেরকে বেশ কয়েকজন এই প্রবলেম নিয়ে ফোন দিছে, এই জন্য এই ভিডিওটি বানা। ওকে বন্ধুরা, তো দেখেন এরকম একটি ইউএসবি কার্ড ইউজ করব। তো বন্ধুরা, এই ধরনের ইউএসবি কার্ডে বিভিন্ন রকম দাম হয়ে থাকে, যেগুলো হচ্ছে শুধু 4 ফুটের। ওকে 1, 2, 3, 4, ওকে 4 ফুটের, সেগুলোর একটু দাম হচ্ছে আপনার 300, 350, যেগুলো 2 ফুটের 200, 250, আর যেগুলো 5 ফুটের একটু ভালো মানের পিভিসিটা, ওকে ভালো মানের সার্কিট, এরকম বড় আইসি দিয়ে তৈরি করা, ওকে এরকম বড় আইসি দিয়ে তৈরি করা, সেই বোর্ডগুলোর একটু দাম বেশি হয়, 700, 800। আর যেটা মিনি পিসিআই সোল্ড, ওকে যেটা মিনি আর কি, একটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের বড় বড় পিসিআই সোল্ডটার একটু দাম বেশি হয়, আর যেটা মিনি মনে করেন যে 300, এগুলো বিভিন্ন দামের হয়, 250 থেকে আপনার 700, 1200, 1500 পর্যন্ত আছে আর কি। তখন আমরা এই পিসিআই ইউএসবি কার্ডটা ইউজ করব। ওকে কি, আমরা এই পিসিআই ইউএসবি কার্ডটা ইউজ করব, এ থেকে আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এটা আমাদের ইউজ করার নিয়ম হচ্ছে, আমাদের দেখেন এগিএন সোলটা আছে, এখানে আমরা লাগাই দেব। দেখেন বন্ধুরা, ওকে আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। তো এটার কাজ হচ্ছে এই কি, মাদারবোর্ডে ইউএসবি পোর্ট না কাজ করলে কোনো টেনশনের কোনো কিছু নাই, আমরা একটা বাজার থেকে পিসিআই ইউএসবি কার্ড নিয়ে আসবো। ওকে, এ থেকে আমাদের প্রবলেম 100% সলিউশন হয়ে যাবে, আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। এটা দেওয়া হয়েছে এই কারণে, দেখেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা তো ভিতরে থাকতেছে কেন এটা দেওয়া হয়েছে, এখানে আবার ইউএসবি লাগায় আমরা আবার এক্সট্রাভাবে ইউএসবি পোর্ট আবার লাগাইতে পারবো, এই জন্য এটা দেওয়া হয়েছে। এটাতে আপনার যদি মনে করেন যে আপনাদের এই যে ইউএসবি পোর্ট আছে, ওকে এই ইউএসবি পোর্ট থেকে মনে করবেন যে এই ইউএসবি পোর্ট স্লো চলবে না, কখনোই না, এটাতে এইখানে যেরকম সেম স্পিড পেয়েছেন এই পিসিআই ইউএসবি কার্ডও সেম স্পিড পাবেন। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।